একদিন এক শহরে এক মোমোওয়ালা আসে। সেই শহরের কেউই জানতো না যে মোমো জিনিসটা কি আর তার স্বাদই বা কেমন। আরে বাহ, ভালোই হয়েছে, এই শহরে কেউ জানেই না মোমো কি জিনিস। ভালো লাগবে আমি যখন মোমো বিক্রি করব, সবাই নতুন টেস্টি একটা খাবার পাবে। মোমোওয়ালা তার স্টলটা বাজারের পাশে লাগায়। আসুন আসুন, সবাই গরমাগরম সুস্বাদু মোমো খেয়ে যান। সেই শহরের প্রত্যেকেই এটাই আলোচনা করতে থাকে যে এই মোমো জিনিসটা কি আর খেতেই বা কেমন। জানি না বাবা, এই মোমোসটা কি হয়, চলো খেয়ে দেখি। চলো। রাজু আর দিনু মোমোওয়ালার কাছে যায় মোমো খাওয়ার জন্য। আসুন দাদা আসুন, ক প্লেট মোমো দেব আপনাদের? এক প্লেট মোমো কত টাকা দাদা? এক প্লেট মোমো 20 টাকা দাম। ঠিক আছে তাহলে এক প্লেটই আগে দিন, খেয়ে তো দেখি কেমন। মোমোওয়ালা এক প্লেট মোমো রাজু আর দিনুকে দেয় খাওয়ার জন্য। দুজনেই প্রথমে মোমোগুলোকে খুব ভালো করে দেখে, তারপর খাওয়া শুরু করে। আরে ভাই, এই মোমোগুলো তো খেতে খুবই সুস্বাদু, আমাদের আরেক প্লেট দাও। রাজু আর দিনু পেট ভরে মোমো খায়, তারপর শহরের সব বাইকে মোমোর ব্যাপারে বলতে থাকে। তার ফলে মোমোওয়ালার বিক্রি অনেক বেড়ে গেল এবং সে অনেক টাকা উপার্জন করতে থাকল। সেই শহরে বিরজু নামে এক লোক ছিল। বিরজু ভীষণ রকমই অলস মানুষ ছিল। একদিন বিরজু মোমো খেতে গেল। মোমোওয়ালার এই বিক্রি দেখে তার খুব লোভ হলো। আরে বা, এটা তো খুবই ভালো একটা কাজ, আমি যদি এই মোমোওয়ালাটাকে মেরে দিই তাহলে ওর বানানো ওই কাজটাও আমি পেয়ে যাব, আর বেশি পরিশ্রমও করতে হবে না। এক রাতে বিরজু মোমোওয়ালার বাড়ি চলে যায় এবং ঘুমন্ত অবস্থায় মোমোওয়ালাকে ছুরি মেরে খুন করে দেয় এবং মোমো তৈরির সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরের দিন মোমোওয়ালার জায়গায় সে নিজেই মোমো বিক্রি করতে শুরু করে। এসো এসো সবাই, মোমো খাও, গরম গরম সুস্বাদু মোমো, এসো ভাই এসো। আরে বিরজু, তুই আবার কবে থেকে মোমো বানাতে শুরু করলি? ওই মোমোওয়ালাটা কোথায় গেল? ভাই, ওর বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, সেই জন্য ও নিজের গ্রামে চলে গেছে। ও সব সরঞ্জাম আমাকে বিক্রি করে দিয়েছে, এখন আমি এখানে মোমো বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি সুস্বাদু মোমো খাওয়াও। অন্যদিকে মোমোওয়ালা এক ভূত হয়ে যায়। আরে আমার কি হয়ে গেছে, আমার মোমো বানানোর জিনিসপত্র কোথায় গেল? ঠিক তখনই সে তার সামনে নিজের মৃতদেহটা দেখতে পায়। আরে আমার পেটে ছুরি, এর মানে আমি মারা গেছি। মোমোওয়ালার ভূতের খুব দুঃখ হয়, কারণ সে তো জানতোই না যে কে তাকে মেরেছে আর কেনই বা মেরেছে। যে আমার সাথে এটা করেছে তাকে আমি প্রাণে বাঁচতে দেব না, আমার সাথে তো কারোর কোনো শত্রুতাও ছিল না, তাহলে ও আমাকে কেন মারল? ওকে আমি ছাড়বো না, ওকে আমি সাজা অবশ্যই দেব। ভূত এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে, এগুলি ওগুলি রাস্তা সব জায়গায় নিজের খুনিকে খুঁজে বেড়াতে থাকে। আর অন্যদিকে বিরজু পচা টমেটো এবং পচা সবজি দিয়ে চাটনি বানিয়ে সেটা বিক্রি করতে থাকে। এই বুদ্ধিটা তো খুবই ভালো, একটু খারাপ সবজি আর একটু ভালো সবজি দিয়ে মোমো বানাবো, তাহলে বেশি লাভও হবে আর টাকাও কম লাগবে। বিরজুর তৈরি মোমো খেয়ে শহরের অনেকেরই শরীর অসুস্থ হয়ে যায়। একদিন শহরের কিছু মানুষ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আরে ভাই, আগের মোমোওয়ালাটা কত ভালো মোমো বানাতো, কখনো মোমোগুলো খেয়ে শরীর খারাপ হয়নি। হ্যাঁ রে, কে জানে বিরজু মোমোতে কি মেলাচ্ছে, যেটা খেলে সব সময় শরীরই খারাপ হয়ে যাচ্ছে। তবুও মোমো না খেলে মনটা ভালোই লাগে না, তাই মোমো খেতে চলে আসি আমরা। তাদের সেই কথাবার্তাগুলো মোমোওয়ালা শুনতে পেয়ে যায়। আচ্ছা, তাহলে এই কাজটা বিরজুরই, আমার জায়গায় মোমো বিক্রি করছে, মানে বিরজুই আমার খুন করেছে।
রেগে গিয়ে মোমোওয়ালা নিজের খুনির বদলা নিতে চায়। অন্যদিকে তার দুঃখও হতে থাকে যে সে যেমন সুস্বাদু মোমো সকলকে খাওয়াচ্ছিল, আজ তার জায়গায় তার নাম করে বিরজু খারাপ মোমো খাওয়াচ্ছে সবাইকে। এবার শহরের লোকেরা মোমো খেতে আপত্তি করতে থাকে, কিন্তু বিরজুর তাতে কিছু এসে গেল না, কারণ কিছু লাভ হোক আর না হোক তার জন্য এটাই যথেষ্ট ছিল। অন্যদিকে ভূত এক পরিকল্পনা করতে থাকে এবং রাতে বিরজুর বাড়িতে যায়। এবার আমার বদলা নেওয়ার সময় এসে গেছে। শব্দটা শুনেই বিরজু ঘুম থেকে উঠে পড়ে। কে আপনি? আমি সেই যার উপার্জন তুমি খাচ্ছ। তুমি এতটা লোভী যে তুমি আমার খুন করে দিলে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কিন্তু এবার আমার সময় এসে গেছে তোমার উপর বদলা নেওয়ার। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও ভাই। মোমোওয়ালার ভূত বিরজুর শরীরের ভেতরে চলে যায় এবং তার শরীরকে নিজের দখলে করে নেয়। সেই ভূত মোমোওয়ালা পরের দিন মোমোর স্টল আবারও লাগায় এবং ফ্রিতে সকলকে মোমো দিতে থাকে, সকলকেই ফ্রিতে মোমো খাওয়াতে থাকে। আরে ভাই, অনেকদিন পর এরকম সুস্বাদু মোমোগুলো খাচ্ছি, খুবই ভালো লাগছে আমাদের। আরে বিরজু, তুই তো আগের মোমোওয়ালার মতো মোমোগুলো বানিয়েছিস, এরকম করেই বানা, সবার ভালো লাগবে। রাত্রিরে যখন আবার বিরজু নিজের ঘরে আসে, তখন মোমোওয়ালার ভূত বিরজুর শরীরটা ত্যাগ করে। এরপর বিরজু যখন নিজের হিসেবের খাতা দেখে, তখন সে খুব দুঃখী হয়ে যায়, কারণ তার সমস্ত পয়সা কমে যেতে থাকে। আবারও সকাল হতেই মোমোওয়ালার ভূত তার শরীরে প্রবেশ করে যায় এবং শহরবাসীদের আবারও ফ্রিতে মোমো খাওয়াতে থাকে, আর তাও খুব সুস্বাদু ভালো এক মোমো। আরে ভাই, বিরজুর আবার কি হলো? একদম অন্যরকম লাগছে। আগে তো ছোট ছোট কথা নিয়েই খুব রেগে যেত, কিন্তু এখন তো বিনে পয়সায় মোমো খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন তো হয়েছে, কিন্তু ওর এই রূপটা একদম সেই পুরনো মোমোওয়ালার মতো। যেমনভাবে ও মোমো বিক্রি করতো, একদম বিরজুও সেইভাবেই করছে। কিছু না কিছু তো গড়বড় আছে। প্রথমে তো বিরজু খুবই লোভী ছিল, আমার মনে হচ্ছে এর পেছনে ওর কোনো ষড়যন্ত্র আছে। হ্যাঁ ভাই, কিছু একটা গণ্ডগোল তো অবশ্যই আছে। রাত্রে যখন ভূত বিরজুর শরীর সমেত তার সাথে তার বাড়ি যায়, কিছু শহরবাসী তাদের পিছু নেয়। যখন ভূত বিরজুর শরীরকে বাড়ির মধ্যে ত্যাগ করে, তখন সেই শহরবাসীরা সেই দৃশ্য দেখে ফেলে। এবার তুমি দেখো বিরজু, আমি তোমার কি অবস্থা করি। এই টাকার জন্যই তুমি আমায় খুন করেছিলে না? আমি তোমার এই টাকাই শেষ করে দেব। গ্রামবাসীদের ফ্রিতে মোমো খাইয়ে সাথে তোমার সত্যিটাও সবার সামনে নিয়ে আসবো, তোমাকে সাজাও দেয়া করাবো, দেখে নিও। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমাকে। বিরজুর করা অপরাধ সকলের সামনে ধরা পড়ে যায় এবং শহরবাসীরা সামনে চলে আসে। এখন তুমি চিন্তা করো না ভাই, আমরা সবাই সবকিছু শুনে নিয়েছি। আমরা সবাই জানতে পেরে গেছি যে তোমাকে বিরজুই মেরেছে, আর আমাদেরকে বলেছিল যে তুমি নিজের গ্রামে চলে গেছো। দাদা আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই করতে পারিনি। তুমি চিন্তা করো না, তোমার খুনের বদলা আমরা নিশ্চয়ই নেব। শহরবাসীরা বিরজুকে ধরে নিয়ে গিয়ে থানায় যায় এবং থানায় বন্দি করে দেয়। মোমোওয়ালার আত্মার মুক্তি ঘটে এবং সে শান্তিতে ভূতলোকে চলে যায়। আপনার কি মনে হয় এরপরে কি হতে যাচ্ছে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আপনাদের কমেন্ট আমরা নিশ্চয়ই পড়ব। এই গল্পের মতো আরও মজাদার গল্প শোনার জন্যে স্ক্রিনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আর এই রকমই সুন্দর বাংলা গল্পের জন্যে ওয়েবটিউন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করুন।